আজকে আমার শরীর ভীষণ অসুস্থ, মানে অসুস্থ ইন দ্য সেন্স খুব সর্দি হয়েছে হঠাৎ করে। তাই আর দেখো, লিপ বাম দিয়েছি, পুরো একদম পুরো উল্টে গেছে লিপ বামটা। আর আমি ঘরেই আছি আজকে, লিপ বামটা না ঠিক করে দেওয়া হয়নি। যাই হোক, তো ঘরে আছি, ঘরেই আমি অনেকদিন ধরেই আছি। লাস্ট একটু গড়িয়াহাট গেছিলাম, কারণ সরস্বতী পুজো সামনে আসছে, তো সরস্বতী পুজোর জন্য একটা শাড়ি কেনার ছিল, তো ওই জন্য আমি গেছিলাম আমার সরস্বতী পুজোর জন্য একটুখানি শাড়ি কিনতে। আর একটা শাড়ি তো কিনেছি, আর মা তার আগে অনেক আগে গিয়ে আমার জন্য একটা শাড়ি কিনেছিল, বাট আমার না বাট বেশি শ্যাম্পু করা একদমই হেয়ারের জন্য ভালো না। তো তোমাদেরকে আমি এটা হেয়ারের জন্য সাজেস্ট করতে পারি। দেখো, আজকে ক্যামেরার এদিকে তাকিয়ে আমি একদমই কথা বলছি না, আমি আজকে ক্যামেরার একদম ভেতরে ঢুকে ঢুকে গিয়ে একদম যেদিকে ইচ্ছা সেদিকে কথা বলছি। তো হেয়ারের শ্যাম্পু করার পরে চুলটা একটু সিল্কি তো সফট তো হয়েইছে। আমি একটা বিয়ার শ্যাম্পু ইউজ করি ফর মাই হেয়ার, তো তো একদমই কম করে একটু শ্যাম্পু করেছি। এখন বাজে 4টে, শ্যাম্পু করে বেরিয়েছি দুপুর ওই 1টা 1টা, 2টো বাজে, 2টো বাজে তখন। তো আজকে রোদ নেই, একদমই বাইরে রোদ নেই দেখো, তাই চুলও শুকাচ্ছে না, তার মধ্যে ঠান্ডা লেগেছে। তো মার আজকে দাদুকে দেখতে যাওয়ার ছিল, বাট আজকে যেতে পারেনি, কারণ হলো আমার শরীরটা অতটা ভালো নেই। তো আর আর কি বলি তোমাদের সাথে, কিছু বুঝতে পারছি না। তো আমার শরীর এমনি ঠিক আছে, বাট একটু সর্দির জন্য একটুখানি প্রবলেম। তো ব্লগ করতে আমার খুব ভালো লাগে, তোমরাও জানো, আর তাই বলে ব্লগ করি। বাট সামনে সরস্বতী পুজো আসছে, সবার প্ল্যান আমাকে জানাতে পারো, আমার প্ল্যান আমি নিজেও জানি না, দেখবো কোনো বন্ধু টন্ধুদের সাথে বেরোবো হয়তো, কী করি না করি সব জানাবো ব্লগের মাধ্যমে। আর হলো লিপ বামটা ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে আমার, আমি এখন মুখে কোনো মেকআপ ইউজ করি নেই, আই হ্যাভ নট ইউজড এনি মেকআপ অন মাই ফেস, দেখতেই পাচ্ছ পুরো বেয়ার ফেস। কিন্তু চোখটা বসে গেছে প্রচুর সর্দির জন্য, আর সত্যি 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 এই শীতের মধ্যে আর ভাল লাগছে না আমার। আর শীত, আমার শীতকাল খুব প্রিয় অ্যাকচুয়ালি, আই লাভ দিস সিজন, বাট আমার এই শীতকালটা আর ভাল লাগছে না, গলা ধরে আছে। দিনে এখন পর্যন্ত 4টে অবধি দিনে 3 বার চা খাওয়া হয়ে গেছে, মাকে বলেছি 3 বার চা করে দিতে, 3 বার চা খেয়ে নিয়েছি, কি করব আর। আর হচ্ছে আমি ঘরে এখন বসে আছি, দেখো আমি বসে বসে শুয়ে শুয়ে ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি তোমাদেরই জন্য। আর আর কি বলি, কিছু বলারও নেই আমার তোমাদের। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম আমার দাদুর কি হয়েছে, দাদুর নিউমোনিয়া হয়েছে বুকে। তো প্রবলেমটা হচ্ছে নিউমোনিয়া হওয়ার ফলে না তার বুকের মধ্যে, আমাদের যেমন দেখো একটুতেই সর্দি লেগে যাচ্ছে, তো দাদুর এখন বয়স 80 বা 75 সামথিং হবে। তো তার তাহলে কি হচ্ছে ভাবো, তাহলে তার তো তাহলে আরও বেশি সর্দি। আর মানে আমার দাদু অলরেডি বাথরুমে পড়ে গেছিলো, তো সেখান থেকে আরও বেশি বাথরুমে পড়ে কতক্ষণ সেখানে পড়েছিল। তো আমার মামাও ওখানে হসপিটালে রোজ যাচ্ছে, হসপিটালে অনেক কাজ করছে, সব রকম রেসপন্সিবিলিটি করছে, যেগুলো মানে একটা মানে ছেলের একটা রেসপন্সিবল ছেলে করা উচিত, সব কিছু করছে। তো আমার মাও করছে, কিন্তু দাদু মানে ঠিক হচ্ছে, একটু আধটু ঠিক হচ্ছে। তো প্রে করছি ভগবানের কাছ থেকে যে দাদু যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো ভগবানের কাছে প্রতিদিন প্রে করি যে দাদু যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সে আর যাতে বেশি কষ্ট না দেয় ভগবান তাকে, এটা প্রে করছি। তো তোমরা ভালো থেকো সবাই। আমার মনে হয় ভয়েসটা যে খুব লো, আমি এর থেকে জোরে কথা বলতে পারছি না। তো দ্যাটস অল মাই টুডেজ ভিডিও ইজ, তো চলো টাটা, বাই।